সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। नमस्कार, आमी शांतनु ठाकुर। आमी पश्चिम बंगेर माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय का अनुरोध करब, भोट रेजल्टेर परे सारा पश्चिम बंग व्यापी जे भावे भारतीय जनता पार्टी कर्मीदेर उपरे साधारण मानुषेर उपरे जे भावे अत्याचार चलछे, যেভাবে গণহত্যা চলছে, আপনি আপনার কর্মপ্রয়াসের মাধ্যমে এগুলো বন্ধ করান। প্রশাসনকে আপনি বলুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই সমস্ত সন্ত্রাস বন্ধ হোক, লুটতরাজ বন্ধ হোক। কেননা যেভাবে আজকে একটা সম্প্রদায়, বিশেষ করে একটা সম্প্রদায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে সন্ত্রাস চালাচ্ছে, এটা আমার মনে হয় আজকে এটা টিএমসি জেতার বহিঃপ্রকাশ বা ফল। এভাবে চলতে থাকলে পশ্চিমবঙ্গে রায়ট অনিবার্য হবে, আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা যেটা বুঝতে পাচ্ছি। কেননা বেঁচে বেঁচে হিন্দুদের আজকে তাদের দোকান লুট করা হচ্ছে, বাড়ি লুট করা হচ্ছে, টাকা পয়সা লুট করা হচ্ছে, গণহত্যার একটা প্রক্রিয়া সমস্ত জায়গাতে চলছে। তো এইভাবে চলতে থাকলে কিন্তু বাংলায় কেউ সুস্থ থাকতে পারবে না। আমি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরও বলবো, বিশেষ করে আমার বনগাঁ লোকসভা এবং সারা পশ্চিমবঙ্গে যদি এই রকম অমানবিক কাজ পশ্চিমবঙ্গ জুড়ে করতে থাকে তাহলে কিন্তু আপনারাও চুরি করে বসে থাকবেন না। আর প্রশাসনকে বলবো, অনেকবার আপনাদের অনুরোধ করেছি আমরা যে আপনারা এই সমস্ত অপ্রীতিকর ঘটনা, এই সমস্ত কর্মকাণ্ডকে আপনারা বন্ধ করুন, স্টেপ নিয়ে বন্ধ করুন, না হলে কিন্তু দাঙ্গার একটা জায়গা আপনারা তৈরি করে দিচ্ছেন। আপনাদের এই চুপ থাকার মানে হচ্ছে পশ্চিমবঙ্গে আপনারা চাইছেন একটা দাঙ্গা বাঁধুক। প্রশাসন এর জন্য সবচাইতে বেশি দায়ী হবে, আজকে পশ্চিমবঙ্গে যদি এভাবে চলতে থাকে প্রশাসন সবচাইতে বেশি দায়ী হবে, প্রশাসন দায়ী হবে, পাশাপাশি আজকে বাংলার মুখ্যমন্ত্রী দায়ী হবেন, আজকে বাংলায় যারাই সত্তা করতে যাচ্ছে টিএমসি তারা দায়ী হবেন। এই বিষয় নিয়ে আমি আমাদের মাননীয় নাড্ডাজি আমি অনুরোধ করব, আজকে পশ্চিমবঙ্গে যতক্ষণ না পর্যন্ত ফিল্ড প্র্যাকটিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ফিল্ডে প্র্যাকটিক্যালি কি চলছে, আমার মনে হয় সারা ভারতবর্ষ জুড়ে আমাদের ধর্ণা করা উচিত, সারা ভারতবর্ষ জুড়ে এর প্রতিবাদ করা উচিত। যেভাবে আজকে আমাদের কার্যকর্তাদের উপর অত্যাচার চলছে, যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার চলছে, আজকে আমাদের বনগায় আমরা জিতেছি তা সত্ত্বেও যেখানে বিজেপি কর্মীদের উপরে, বেছে বেছে মতুয়া পরিবারগুলোর উপরে অত্যাচার করা হচ্ছে, সাধারণ মানুষদের বাড়ির ভাঙচুর করে লুট করা হচ্ছে, এগুলো বাংলার গণতন্ত্র নয়, এগুলো বাংলার শিক্ষা নয়, এগুলো বাংলার ইতিহাস নয়, এগুলো অনতি বিলম্বে বন্ধ হওয়া উচিত, এটাই আমার সকলের কাছে অনুরোধ এবং আমার কর্মীদের কাছে আমার বক্তব্য এটাই যে আপনারা চুরি করে কেউ আর ঘরে বসে থাকবেন না, এভাবে বসে থাকা সম্ভব নয়। যদি প্রশাসন দায়িত্ব নিয়ে এটাকে ভঙ্গ না করে তাহলে আপনারা নিজেরা রাস্তায় নামুন এটাকে প্রতিরোধ করবার জন্য। নমস্কার।